নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন আজ আমরা আবারো তোমাদের সুবিধার্থের জন্য আরআরবি এনটিপিসি লাস্ট মিনিটের কিছু ম্যাথ তোমাদের সামনে আমরা করাব এই ম্যাথগুলি অবশ্যই তোমাদের সিএইচএসএল এবং আদার্স যে সমস্ত এক্সামগুলি আছে সেই সমস্ত এক্সামগুলিতে এগুলি কাজে লাগবে তাই খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলিকে খাতায় নোট ডাউন করতে হবে এবং কি মেথডে আমরা করছি সেই মেথড বা সেই ট্রিক্সটা তোমাদেরকে জেনে রাখতে হবে অলরেডি তোমাদেরকে আরআরবি অনেকগুলি ক্লাস আমরা প্রোভাইড করে দিয়েছি আরও যত সংখ্যক ক্লাস আমরা পারব তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব অবশ্যই আজ দেখে নিবে এনটিপিসি অর সিএইচএসএল অর সিজিএল এই টপিকের উপর তোমাদেরকে আমরা ক্লাস করাবো আমাদের আরআরবি এনটিপিসি বলে একটা প্লেলিস্ট আছে ওখানেই সমস্ত প্লেলিস্টে সমস্ত ম্যাথগুলিকে তোমরা পেয়ে যাবে কি ম্যাথডে আমরা করছি ফার্স্ট ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথ দেখে নাও ফার্স্ট কোশ্চেন কি বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস তোমাকে বলে দিয়েছে 2 is equal to y minus x then the value of x cube plus y cube plus z cube আমাকে বের করতে বলেছে কি বের করতে বলেছে কোশ্চেনটা আমি আবার রিপিট করে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 is equal to 2y minus x then the value of x cube plus y cube plus z cube এর ভ্যালু আমাকে বের করতে বলেছে আমি একটু ডেসক্রিপটিভ ভাবে এটাকে দেখিয়ে দিব অবশ্যই তোমাদের জন্য টিপস থাকছে কি মেথডে আমরা করব সেটা অবশ্যই দেখিয়ে দিব দেখো আমরা বলতেই পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 1 প্লাস 1 লিখতেই পারি 2 এর বদলে আমরা তাহলে 2y মাইনাস 2x ঠিক আছে তাহলে x স্কয়ার এই মাইনাস 2x থেকে এই পাশে নিয়ে আসলাম প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস প্লাস 2y আছে এটাকে যদি আমি সমসমান এই পাশে আনি তাহলে প্লাসটা কি সে কনভার্ট হয়ে যাবে মাইনাসে মাইনাস 2y প্লাস 1 প্লাস z স্কয়ার তাহলে ওই পাশে কিছু থাকলো না 0 তাহলে দেখো এটা আছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 তার মানে আমি যদি 1 তার স্কয়ার দিই মনে করো সাপোজ এটা 1 তার স্কয়ার আমি যদি দেই তাহলে কিন্তু এটা a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা করে যাচ্ছে a প্লাস b তার হোল স্কয়ারের ফর্মুলা তাহলে এখানে কি হবে x প্লাস 1 তার হোল স্কয়ার যেহেতু এটা প্লাস আছে সেহেতু প্লাস যদি মাইনাস থাকে তাহলে মাইনাস এর ফর্মুলা ঠিক আছে তাহলে কত হচ্ছে x প্লাস 1 তার স্কয়ার প্লাস y মাইনাস 1 তার স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে অটোমেটিক ভাবে আমরা বলতে পারি যে x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 তাহলে এই পাশে স্কয়ার তো পাশে গেলে পরে কি হয়ে যায় রুট হয়ে যায় তাহলে রুট 0 মানে 0 তাহলে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1 অটোমেটিক ভাবে তাহলে y মাইনাস 1 তার স্কয়ার আছে তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস 1 এ কনভার্ট হয়ে যাবে তাহলে y ইজ ইকুয়াল টু প্লাস 1 দেন আফটার z z এর মান 0 তাহলে z কত z স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হতো তাহলে z ইজ ইকুয়াল টু 0 তাহলে আমাকে বের করতে কি বলেছে বের করতে বলেছে x স্কয়ার x³ প্লাস y³ প্লাস z³ তাহলে x স্কয়ার প্লাস y³ প্লাস z³ আমাকে বের করতে বলেছে তাহলে -1 তার কিউব প্লাস
1r cube plus 0r cube. তাহলে minus 1 plus 1 plus 0. Minus 1 plus 1 কাটা গেল তাহলে অ্যানসার কত? 0. তাহলে আমার অ্যানসারটা কত বের হলো? 0. কিন্তু পরীক্ষার সময় তো এত বড় ম্যাথ আমি করতে পারবো না, কারণ উইদিন 30 সেকেন্ডে কখনোই এই ম্যাথ আমরা নামাতে পারবো না। তাহলে কি শর্টকাট মেথড আছে? একমাত্র আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি এই সমস্ত শর্টকাট গুলিকে অতি দ্রুত গতিতে কিভাবে করতে হবে সেই শর্টকাট টিপস গুলি তুমি জেনে যাবে। ক্লিয়ার হয়েছে ডেসক্রিপটিভ পার্ট? দেখো ওয়াই ভ্যালু, ওয়াই এর আগে কিছু আছে, আগে বলতে ব্রেকেটের ভেতরের কথা বলতে যাচ্ছি আমি। ওয়ান কিছু নেই, তার মানে তো ওয়ান। সিম্বল কি আছে? প্লাস ওয়াই ভ্যালু কত? তাহলে প্লাস ওয়ান। এই দেখো এখানে দেখো এক্স কি আছে? মাইনাস, মাইনাস সিম্বল আছে, মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালু মাইনাস ওয়ান। জেড আছে এখানে? জেড নেই। তাহলে জেড এর ভ্যালুটা কত হচ্ছে? জিরো। তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল, যেহেতু কিউব আছে মানে বেজোড় সংখ্যা আছে, সেহেতু অ্যান্সার কত? জিরো। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? খুব ভালো করে আবার ক্লিয়ার করে দিচ্ছি। বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 2y মাইনাস x, দেন দা ভ্যালু অফ x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তাহলে দেখো y এর আগে কিছু আছে? অবশ্যই, কিছু না থাকলে তো এক তো আছে। এবং দেন তার সিম্বল কি? তার সিম্বল প্লাস। তাহলে y এর ভ্যালুটা কত বের হলো? প্লাস 1। y এর ভ্যালুটা কত বের হলো? প্লাস 1 বের হলো। এবং x এর ভ্যালুটা কত? এক্সেল ভ্যালুটা হচ্ছে মাইনাস ওয়ান, যেহেতু সামনে সিম্বল মাইনাস আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। জেড কি আছে? জেড নেই। তাহলে জেড এর ভ্যালুটা কত? জিরো। এবার পুট করলেও হবে বা অটোমেটিক ভাবে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেল, তাহলে অ্যান্সার কত? জিরো। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? খুব ভালো করে কিন্তু ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? আর ডেসক্রিপটিভ পার্টটা আমি আরেকবার বলে দিই। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার 2 আছে, 2 টাকে আমি ভেঙে লিখলাম, প্লাস 1 প্লাস 1, এবং এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 2y মাইনাস 2x। তাহলে x স্কয়ার মাইনাস 2y, x টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস 2x, প্লাস 1 টাকে নিয়ে আসলাম, আবার 2y y স্কয়ার, এবার 2y টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তাহলে প্লাস চিহ্ন পাশে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 2y প্লাস 1 প্লাস z স্কয়ার ছিল ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এটা ফর্মুলা কিসের? x প্লাস 1 তার হোল স্কয়ার, এটা y মাইনাস x তার হোল স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে অটোমেটিক ভাবে x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এই পাশে স্কয়ারটা অপাশে গেলে কিসে কনভার্ট হয়? রুটে কনভার্ট হয়। তাহলে রুট 0 মানে 0। তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 1, অটোমেটিক ভাবে y ইজ ইকুয়াল টু প্লাস 1, z যেহেতু নেই তাহলে z এর ভ্যালু 0, পুট আপ দি ভ্যালু। ক্লিয়ার হয়েছে? খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তাতেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট কর, ঠিক আছে? যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? নেক্সট ম্যাম বলেছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 0, দেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 40, দেন আবার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 36, দেন দ্য ভ্যালু অফ a b c, আমাকে a b c এর ভ্যালু বের করতে। তাহলে আমাদেরকে কি বলেছে? a প্লাস b প্লাস c এর মান, সরি একটু ভুল হয়েছে, 6 হবে। a প্লাস b প্লাস c এর ভ্যালু হচ্ছে 6, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলেছে? 40, দেন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বলেছে কত? 36। দেন দ্য ভ্যালু অফ a b c, a b c এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। খুব ভালো করে দেখো, যদি আমরা ফর্মুলার সাহায্যে করতে যাই তাহলে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু এক্সামে
আমরা তো এত সময় নষ্ট করতে পারবো না তাই ট্রিপসটাকে আমি ডাইরেক্ট ট্রিপসে আসি দেখো যদি a এর ভ্যালু আমি 2 ধরি b এর ভ্যালু 2 ধরি এবং c এর ভ্যালু 2 ধরি তাহলে অটোমেটিক ভাবে 6 হচ্ছে 2 plus 2 plus 2 তার মানে 6 কিন্তু এখানে বসালে কিন্তু মিলছে না 2 তার স্কয়ার মানে 4 আবার 2 তার স্কয়ার মানে 4 plus 2 তার স্কয়ার মানে 4 তাহলে 4 plus 4 plus 4 মানে 12 কোন অবস্থাতে আমাদের 40 আসছে না তাহলে দেখো a এর ভ্যালু ধরলাম 1 b এর ভ্যালু 2 then c এর ভ্যালু 3 তাহলে দেখো a 1 plus 2 plus 3 তার মানে 6 এবং 1 তার স্কয়ার মানে 1 2 তার স্কয়ার মানে 4 3 তার স্কয়ার মানে 9 তাহলে 4 আর 1 5 5 plus 9 মানে 14 then after 1 তার কিউব মানে 1 2 তার কিউব মানে 8 এবং 3 তার কিউব মানে 27 27 plus 9 তার মানে 36 মিলে গেছে আমাকে মেলাতে হবে মানে যে কোনো পুট অফ দ্য ভ্যালু ধরে সেই ম্যাথগুলিকে আমার মেলাতে হবে ক্লিয়ার হয়েছে দেখো তাহলে এ বি সি আমাকে বের করতে বলেছে 1 ইনটু 2 ইনটু 3 তার মানে 3 গুণ 6 এটাই আমার অ্যানসার যদি আমরা চাই তাহলে আমরা মুখে মুখেও বের করে নিতে পারবো ক্লিয়ার হয়েছে বারবার করে বলছি কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করো ঠিক আছে স্ক্রিনশট থ্যাংক ইউ ফর ওয়াচিং